হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমাকে মিস করেছেন। দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের রেসিপি কী। জি হ্যাঁ, ক্রিমি হোয়াইট সস পাস্তা। বেশ অনেকবার রিকোয়েস্ট পেয়েছিলাম, তাই ভাবলাম করেই ফেলি। আমি চেষ্টা করেছি খুবই সহজে তৈরি করে দেখাতে। বাচ্চা এবং বড়দের এই খুবই প্রিয় হোয়াইট সস পাস্তা কীভাবে বানায় চলুন দেখে নিই। এই রেসিপিটা তৈরি করতে প্রথমে করতে হবে যেটা, সেটা হলো পাস্তাটাকে সেদ্ধ করা। আপনারা যেই কোনো ধরনের পাস্তা ইউজ করতে পারেন। আমি আজকে ব্যবহার করছি রুটিনি, তবে আপনারা পেনি পাস্তা ইউজ করতে পারেন। আমি প্রায় 8 কাপের মতন পানি সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। এবার ঢালছি এখানে 2 কাপ পাস্তা। ঠিক 11 মিনিটের জন্য এই পাস্তাটাকে সেদ্ধ করে নিতে হবে। পাস্তা সেদ্ধ করার সময় কিন্তু কোনোভাবেই তেল দিবেন না, তা করলে পরে যখন সসের সাথে পাস্তাটাকে মেলাবেন তখন দেখবেন যে পাস্তার গায়ে কোনোভাবেই সসটা সুন্দর করে লেগে থাকছে না। 11 মিনিট পর পাস্তাটাকে আমি একটা চালনির মধ্যে রেখে দিচ্ছি। এখন কিছু সবজি একটু সতে করে নিব। প্যানটার মধ্যে 2 চা চামচ অলিভ অয়েল দিয়ে দিয়েছি, তবে যে কোনো তেল বা বাটারও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ চপ করে রাখা রসুন। রসুনটাও হালকা ভেজে নিব। আমি আজকে কোনো পেঁয়াজ ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে ইউজ করতে পারেন। রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে গাজর, ক্যাপসিকাম এবং কর্ন। আসলে কী সবজি ব্যবহার করবেন এটা পুরোপুরি আপনাদের উপর। ব্রকলি বা ফুলকপিও ইউজ করা যেত, আর চাইলে কিন্তু মুরগি, চিংড়ি মাছ বা যে কোনো মিটও ইউজ করতে পারেন। আচ্ছা, আমি এখন দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ মতন, এই ধরুন 1 চা চামচ, গোলমরিচ 1/2 চা চামচ, আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু সবজিগুলিকে ভাজতে হবে না, একটু ক্রাঞ্চি থাকলেই খেতে বেশি মজা লাগবে। একদম শেষে 1 টেবিল চামচের মতন ব্ল্যাক অলিভস দিয়ে দিয়েছি, একটু নড়াচড়া করে এটাকে তুলে নিলাম। এইবার বানাবো হোয়াইট সসটা। একটা প্যানের মধ্যে 3 টেবিল চামচ বাটার, যেটা হলো মাখন, দিয়ে দিলাম। যখন বাটারটা গলে যায় তখন দিয়ে দিতে হবে এখানে 3 টেবিল চামচ ময়দা। ময়দাই দিতে হবে, আটা অথবা সুজি দিয়ে হবে না। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি জোরে রাখলে পুড়ে যেতে পারে। এইভাবে যখন বাটার আর ময়দাটা ভালোভাবে মিশে যায় তখন এখানে দিতে হবে অল্প অল্প করে দুধ। শুরু করছি 1/2 কাপ দুধ দিয়ে। দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরকম ঘন হয়ে যাওয়ার পর ঢেলে দিচ্ছি আরও 2 কাপ দুধ। নিশ্চয়ই খেয়াল করতে পারছেন আমি কিন্তু সারাক্ষণ নাড়াচ্ছি। এইভাবেই কিন্তু সারাক্ষণ নাড়তে হবে, নাহলে সসটার মধ্যে দলাদলা হয়ে যেতে পারে। দরকার হলে চামচের জায়গায় এরকম হুইস্ক দিয়েও নাড়াতে পারেন। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স, আরও দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ি, লবণ স্বাদ মতন, এই ধরুন 1/2 চা চামচ। আবারও মিশাতে থাকতে হবে যতক্ষণ না সসটা একদম পারফেক্ট থিকনেসে আসে। নাড়তে নাড়তেই খেয়াল করবেন যে সসটা একটু একটু ঘন হয়ে যাচ্ছে। সসটা তৈরি হলো কি না তা বোঝার একটা ট্রিক আছে। এরকম করে একটা চামচ ডুবিয়ে নেবেন আর একটা লাইন বানাবেন। যদি লাইনটা একদম ক্লিয়ার থাকে তার মানে সসটা রেডি। আর তেমন একটা কাজ বাকি নেই। এবার ঢেলে দিচ্ছি এখানে আগে থেকেই ভেজে রাখা সবজিগুলো। এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু পুরোটা টাইম মিডিয়ামে রাখতে হবে, বেশি হাই করলে সসটা পুড়ে যেতে পারে। এখন দিয়ে দিলাম এখানে আমাদের সিদ্ধ করে রাখা পাস্তাটা। এটাও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যেহেতু পাস্তাটা সিদ্ধ করার সময় কোনো তেল দেওয়া হয়নি, তাই সসটা খুব ভালোভাবেই এটার গায়ে লেগে থাকবে। যদি আপনারা চান যে এই পাস্তাটা আর একটু ড্রাই হয় তাহলে চুলায় বেশিক্ষণ রাখতে হবে, তবে যদি এরকম ক্রিমি ক্রিমি চান তাহলে চুলাটা এখনই অফ করে দেন। আমি একদম শেষে 1 থেকে 2 টেবিল চামচের মতন চিজ দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, না দিলেও হবে। বাস আর অল্প কিছুক্ষণ চুলার মধ্যে রেখে আমি এটাকে সরিয়ে ফেলছি। দেখতে দেখতেই তৈরি হয়ে গেল খুবই মজাদার ক্রিমি হোয়াইট সস পাস্তা। একবার হলেও অবশ্যই ঘরে এই রেসিপিটা ট্রাই করবেন, বিশ্বাস করুন আপনাদের অনেকই ভালো লাগবে। একদম গরম গরম সার্ভ করবেন, এবং সার্ভ করার সময় মাঝখান দিয়ে এইভাবে একটু চিজ দিয়ে দিবেন।
চিজটা এই পাস্তার হিটে একটু মেল্ট হয়ে যাবে, তাই যখন খাবেন একদম অসাধারণ একটা স্বাদ আসবে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। চেষ্টা করব আরও সহজ সহজ নতুন রেসিপিস খুব জলদি আপনাদের কাছে শেয়ার করতে। আমি উপর দিয়ে কিছু চিলি ফ্লেক্স আর ওরিগানো স্প্রিঙ্কল করে দিচ্ছি। আর কিছুই লাগবে না, শুধু লাগবে একটা কাঁটা চামচ আর আপনাদের খিদা। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আমার এই চ্যানেলকে যারা যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটা এতটুকুই, সবাই খুবই ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।